हेलो हेलो एवरीवन, वेलकम और वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथ शेयर करब आमार एकटा बाड़ीर व्लॉग एंड सेई संगे शेयर करब कॉलेजेर किछु व्लॉग। सो लेट्स गेट स्टार्टेड। वेलकम और वेलकम बैक टू माय चैनल। आमी बाड़ी एसेछि अलमोस्ट 7 दिन हो गेलो, बाट आबार माने आस्ते ना आस्ते जावार दिनो चले एलो। तो आमार एखाने समस्त जिनिसपत्र आछे হস্টেল থেকে বাড়ি আসার আনন্দে যতটা, বাড়ি থেকে হস্টেলে ফেরার দুঃখটাও ঠিক ততটাই। এটা আমার বোন, ঠিক আছে, তোমরা সবাই হয়তো চেনো বা অনেকেই হয়তো চেনো না। তো এখানে আছে ট্রলি আর আমার বই খাতা। তো ফাইনালি আমি আর বোন দুজনে মিলে স্টার্ট করলাম আমাদের যাবতীয় যা প্যাকিং। মানে যখন বাড়িতে আসি তখন তো অনেক কম জিনিসপত্র নিয়ে আসি, তারপর বাড়ি থেকে যখন যাই এত জিনিস গুছিয়ে নিয়ে যেতে হয়, মানে কারণ অতটা হস্টেলে ভালো করে কাচতে পারি না। তো বাড়িতে এসে মাকে একটু দিই, মানে কেচে টেচে দিতে আর কি। তো ফাইনালি আই হ্যাভ কমপ্লিটেড উইথ মাই প্যাকিং অ্যান্ড অল, মোটামুটি হয়ে গেছে গুছানো। অ্যান্ড হিয়ার ইজ ছুটকি। গোবিন্দ গোপাল বনমালি শিরাধার প্রাণধর মুকুন্দ মুরারি, হরি নাম বিনে সে গোবিন্দ নাম বিনে জন্ম যায়। এইভাবে মা প্রতিদিনই সন্ধেবেলা হনুমান চল্লিশা পাঠ করে। তো এরপরে তোমাদের আগের একটা ইনসিডেন্ট শেয়ার করি। আমি কলেজে থেকে বাড়ি আসার আগেই আমি পিডাব্লিউ থেকে কিছু বই অর্ডার করেছিলাম, তো ফাইনালি সেটা আমার রিসিভ হয়ে গেছে। তো এখানে অঙ্কিত সেটাকে আনবক্সিং করছে। এটা টোটালি একটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, কারণ আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম আর আসতে একটু টাইম লেগে গেছিলো। তো প্রথমেই আমি বেশ কিছু বুকমার্ক পেয়েছিলাম, বুকমার্কগুলো ভীষণ ভীষণ কিউট। তার মধ্যে দেখো প্রচুর একটা ডায়েরি পেয়েছি আর একটা পেন পেয়েছি, এটা ওরা নিজেরাই পাঠিয়েছিল আমাকে। অ্যান্ড দেন হচ্ছে তোমার এখানে বেশ কিছু কি রিংস বা কিছু ওয়াল স্টিকারও ছিল। আর এটা হচ্ছে সেই মডিউল যেটা আমি অর্ডার করেছিলাম। তোমাদের অফকোর্স আমি মডিউলটার ডিটেলস দিয়ে দেবো। তিনটে মডিউল ছিল টোটাল, একটা অ্যানাটমির, একটা হচ্ছে ফিজিওলজি, একটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। চলো বায়োকেমিস্ট্রি মডিউলটা একটু দেখি অ্যান্ড রিভিউ দিই। বায়োকেমিস্ট্রি মডিউলটা ভীষণ ভালো ছিল। সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে রাজেশ জাম্বুলকর স্যারের নোটস আমি এখানে কালারফুল পাচ্ছি, যেটা অনেক অনেক হেল্পফুল। অ্যান্ড প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে পয়েন্ট ওয়াইজ দেওয়া, তুমি ভাবতেও পারবে না। তো এখানে দেখো প্রত্যেকটা ডায়াগ্রাম কত সুন্দর করে আঁকা। তো এখান থেকে তোমার পিজি প্রিপারেশন বলো বা প্রফেশনাল এক্সামের প্রিপারেশন বলো, সবগুলোই খুব সুন্দর করে করতে পারবে। আর যদি তোমরা এই বইটা কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো ডেসক্রিপশন বক্স একবার চেক করে নিও। তো ওখান থেকে কিনলে তোমরা বেশ কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। সো গো অ্যান্ড চেক ইট আউট। এরপরে চলে আসি বাড়িতে। তো যেদিনে বাড়িতে এসেছিলাম তার পরের দিনই মায়ের আবদার ছিল একটু শপিং করতে যাব, তাই মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটু শপিংয়ে। তো এখন আমি দেখো খুব সুন্দর একটা আউটফিট পরেছিলাম আর তার সাথে খুব সুন্দর একটা ব্যাগ নিয়েছিলাম। অ্যান্ড মোস্ট অ্যাট্রাকটিভ থিংস আর মাই ব্যাঙ্গেলস। কেমন লেগেছে তোমরাও কিন্তু জানাতে ভুলো না। তো প্রথমে আমরা বাড়ির থেকে তারাতলা যাই, তারাতলা থেকে ওখান থেকে আমরা অটো ধরে গেছিলাম। তো অফকোর্স আমি যখনই বাড়িতে আসি এবং ঘুরতে বেরোই, মায়ের সাথে শপিংয়ে বেরোই, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট, মানে কি বলবো, ভালো লাগার জিনিস একটা বলতে পারো। আর আমার আরেকটা ভালো লাগে জিনিস, সেটা হচ্ছে শাড়ি। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো যে আমি শাড়ি পরতে কতটা ভালোবাসি। আর গড়িয়াহাটে এত সস্তায় শাড়ি পাওয়া যায় না, তুমি ভাবতে পারবে না। তো আমি চলে গিয়েছিলাম গড়িয়াহাটে শাড়ি কিনতে। এখানে মানে সবার জন্য পুজোর যে প্রণামী শাড়িগুলো থাকে সেগুলো কিনে নিচ্ছিলাম একদম প্রথমেই। তো মা পিসিমণির জন্য, মামির জন্য, মাসিমণির জন্য, সবার জন্য শাড়ি কিনছিলো। তো বেশ কতগুলো শাড়ি এখানে আমাদের পছন্দ হয়েছিল। তোমরা নিজেরাও এখানে কালেকশন দেখতে পাচ্ছ কত কত সুন্দর। তো যারা একবার অন্তত কলকাতায় আসছো তারা আমি অবশ্যই বলবো যে একবার আসো। এই শাড়িটা আমি নিয়েছিলাম পিসিমণির জন্য, খুব খুব বিউটিফুল এই শাড়িটা, মানে এত সুন্দর কালার, ভীষণ ভালো লাগছিলো। এছাড়া আমার নিট পাওয়ার আগে ঠাকুরকে দেওয়ার জন্য কিছু শাড়ির মানে কথা বলা ছিল, কালী ঠাকুর আর দুর্গা ঠাকুরকে, যেহেতু পুজো আসছে। তো ঠাকুরের জন্য আমরা মেনলি এই দুটো শাড়ি নিয়েছিলাম যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আর এই শাড়িটা আমার বোনের জন্য ছিল, কারণ বোনকেও একটা শাড়ি গিফট করতে হতো, এটা আমি আমার বোনকে গিফট করেছি। আর এটা ছিল আমার দিদার জন্য শাড়ি। তো কেমন হয়েছে শাড়িগুলো তোমরা জানাতে ভুলো না। আর এরপরে গড়িয়াহাট আসবো, আর নিজের জন্য কিছু শপিং করবো না তাই কি হয়, কারণ গড়িয়াহাট আমার মানে বেস্ট জায়গা বলতে পারো। আর এখানে আমি যতবার আসি আমার মনটা পুরো খুশি
খুশিতে ভরে যায়। এরপরে এখানে দেখো আমি আয়নার মধ্যে ফটোগ্রাফি করতে ব্যস্ত, প্রচুর ব্যাগও দেখেছিলাম। বোন যেহেতু খুব রিসেন্টলি হস্টেল শিফট করবে তাই বোনের জন্য কিছু ব্যাগও কিনতে হয়েছিল, মা নিজের জন্যও কিনেছিল। আর পরের দিন আমি পৌঁছে গেছিলাম বিশাল মেগামার্টে। বিশাল মেগামার্টের একটা শর্টস আমার দেবলীনা ডেজ চ্যানেলে আমি আপলোড করেছি, তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো। ওখানে খুব কিউট কিউট জিনিস 99 পাওয়া যাচ্ছিল। তো বিশালে আমি অ্যাকচুয়ালি গেছিলাম বোনের সাথে। এখানের এথনিক কালেকশন আমার ভালো লেগেছে, যদিও আমার এইটা কলকাতার বিশালের থেকে আমার যেটা মালদার বিশাল সেটা অনেক বেশি ভালো লাগে। তারপর ফাইনালি চলে আসে সেই টাইম যখন আমাকে বাড়ির থেকে বেরিয়ে পড়তে হয় স্টেশনের উদ্দেশ্যে, হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ হাওড়া থেকেই আমার ট্রেন ছাড়বে মালদা যাওয়ার। সত্যি এটা হচ্ছে সবচেয়ে কষ্টের একটা সময় যখন বাড়িতে তুমি এক সপ্তাহ কাটালে এবং তারপর তোমাকে চলে যেতে হচ্ছে, বাবা মা তোমাকে ছাড়তে যাচ্ছে। যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে, শরীরে ভাঙে তেমনি না। জানি না কেন তা জানি না। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। অনেকটা আগে টাইম নিয়েই পৌঁছেছিলাম, মানে প্রায় এক ঘন্টা আগে পৌঁছে গেছিলাম ওখানে। অ্যান্ড তারপরে হচ্ছে ওখানে গাড়িটা ঢোকানোর ব্যবস্থা করা হয়েছিল ভেতরে। হাওড়া স্টেশন আমার নিজের পার্সোনালি ভালো লাগে, যত স্টেশন আছে কলকাতা স্টেশন বলো বা যাই বলো আমার হাওড়া স্টেশন সবচেয়ে ফেভারিট। তোমাদের কোনটা ফেভারিট সেটাও জানিও। তো এখানে গাড়ি পার্ক করা হলো। আর তারপরে এটা হচ্ছে আমার বোন, তোমরা আগেও দেখেছো, তখন খুব লজ্জা পাচ্ছিলো, ক্যামেরা শাই হয়ে যাচ্ছিলো, এখন আর অতটা লজ্জা পেলো না বোধ হয়। তো তারপরে আমরা এখানে ট্রেনের টাইম টেবিল দেখছিলাম, ট্রেনের টাইম টেবিলটা অনেকটা লেটেই ছিল, প্রায় এক ঘন্টা লেট ছিল। তো তারপরে হচ্ছে মা, আর মা আবার এখন অনেকটা বেশি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, ক্যামেরা দেখলেই হাই টাই করে দেয়। আর এটা হচ্ছে বোন, ওকে আমরা ট্রলি টানা প্র্যাকটিস করাচ্ছিলাম, কারণ ও কিছুদিনের মধ্যে শিফট করবে। ও হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ECE-তে চান্স পেয়েছে। আর এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের সময় যেখানে আর কি তোমার বাবা মা দাঁড়িয়ে থাকবে অ্যান্ড তোমার ট্রেন সেখান থেকে চলে যাবে। যাই হোক, সারা রাত ট্রেন জার্নি করার পর সকাল সকাল আমি পৌঁছে গেছি ট্রেনের জানলা থেকেই দেখতে পেয়ে গেলাম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাও একটা খুব আনন্দের সময় যখন তুমি নিজের কলেজকে ট্রেনের ফাঁক দিয়ে দেখতে পাও, ট্রেনের জানলার ফাঁক দিয়ে দেখতে পাও। সো ফাইনালি আমি কলেজে পৌঁছে গেলাম। যদিও এই যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে কাটিহার এক্সপ্রেস ছিল, যেটা অনেকটা টাইম নিয়েছে পৌঁছাতে, অলমোস্ট এক দেড় ঘন্টা লেট করে দিয়েছিল, আবার স্টেশনও পাচ্ছিল না। যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি, আমাকে অ্যাকচুয়ালি অঙ্কিত আনতে আসবে, তো ও আসলেই আমি চলে যাব। তো তারপরে ও চলেও আসে, দেন আমরা এখান থেকে যাই। আমার কিন্তু চলন্ত সিঁড়িতে চড়তে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটাও তোমরা জানাও। আমি কলকাতায় এতবার চড়েছি, স্টিল আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, তোমাদের কি বলবো। এরপরে আমি রুমের মধ্যে চলে আসি। সারা রাত ট্রেন জার্নি করে শরীরটা খুব খারাপ লেগেছিলো, তাই জন্য আর ক্যান্টিনে খেতে যেতে পারিনি, তো অর্ডার করে নিলাম রুমের মধ্যে। যদিও আমার ক্যান্টিনের খাবার আজকে কোনো মুডি ছিল না, তো তাই জন্য আমি স্পেশাল একটুখানি কিছু অর্ডার করেছিলাম। রুমের অবস্থা এখনও খুব খারাপ, কারণ এসে থেকে আমি গুছাচ্ছি আর গুছিয়ে উঠতে পারিনি। তো তারপরে আমি একটা চিকেন থালি অর্ডার করেছিলাম, তো এটা 170 মতো নিয়েছিল, কোয়ান্টিটি তো ভীষণ ভালো ছিল। একটা তরকারি ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, তো এটা আমার খুব ভালো লেগেছিলো। বাট আমি লাস্ট মিনিট সব কিছু খেতে পারিনি। তো আমি সবাইকে বলবো যে তোমরা যদি না খেতে পারো সেটা নষ্ট না করে তোমাদের বাড়ির সামনে যে পেটসগুলো আছে তাদেরকে খাইয়ে দাও। আমারও হস্টেলের সামনে বেশ কিছু পেটস আছে, তো ওরা কেউ পোষে না, ওরা নিজেরাই থাকে ওখানে, তো আমি খাবার দাবারগুলো ওদেরকে খাইয়ে দিলাম। এরপরে দেখতে থাকো। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, এখন আমাকে একটু যেতে হবে খেলার মাঠে। অ্যাকচুয়ালি আজকে ছেলেদের ফুটবল ম্যাচ আছে, মেয়েদেরও আছে, তো চলো এখন আমরা আগে বেরিয়ে পড়ি, তো দেখি ছেলেরা কী করছে না করছে। সো চলো এখন যাওয়া যাক। মাঠে এসে দেখলাম আমাদের যে ইন্ট্রা কলেজ ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেটা শুরু হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাট বৃষ্টির মধ্যেও খেলা বন্ধ হয়নি, সবাই কিন্তু প্রচণ্ড উদ্যমে খেলে চলেছে। তোমরা সেই খেলারই কিছু পার্ট একটু দেখে নাও। সত্যি আমি ভাবতেও পারিনি যে মেডিকেল কলেজে এসেও এতটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখতে পাবো। বাট যাই হোক, আমি তো মানে খুব খুব খুশি, আই গেস তোমরাও কিছুটা ইন্সপায়ার্ড হচ্ছ। চলো দেখতে থাকি। জয় 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 জ
ফাইনালি আমাদের মেয়েদের খেলা শুরু হয়ে গেল। এই খেলাটা মেইনলি ছিল আমাদের ইয়ার, মানে আমরা এখন ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ার ভার্সেস বাকি সিনিয়রদের। তো ফাইনালি খেলাটা শেষ হওয়ার পরে আমরা ফার্স্ট ইয়ারের চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এটা আমাদের জন্য একটা অনেক অনেক বড় জয় ছিল। যাই হোক, তো এরপরে চললো সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের কিছু পার্ট চলো দেখি। The match is back again. So is the commentary. We can see MD Jazz coming back to the commentary box. Nice. कला दिखाते हुए अपन, लेकिन बॉल बाहर को शानदार बॉल ईशान त्रिपाठी ने बॉल रद्द किया है। एक बाहर की ओर बॉल शुभम अंकित के पास, मिडल का टैकल और बॉल बाहर को इधर साले बिग बुल है उधर के मुख्य जादू अरे डालन की कोर्स तीन टीम के साथ हीरो এতক্ষণ ধরে তোমরা যে ম্যাচগুলো দেখলে সেগুলো ফাইনাল সেমিফাইনাল সমস্ত ম্যাচ কমপ্লিট করার পর একটা টিম জিতে গেল, সিনিয়র দাদাদের টিম, ফাইনাল ইয়ার দাদাদের টিম। তারপরে হচ্ছে আমরা সবাই চলে এসেছিলাম, মানে আমি আর অঙ্কিত অ্যাকচুয়ালি এসেছিলাম, বাকিদেরও আসেনি কেউ, ওরা খুব ক্লান্ত ছিল। তো আমরা একটা রেস্তোরাঁয় একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম, কারণ অঙ্কিত নাকি একটা কম্বো খেতে খুব ইচ্ছা করছিলো। আর এখানে ওকে ক্যামেরায় আনতে যে আমার এত কষ্ট হয় ভাবতে পারবে না। তারপরে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো, তো আমি বিরিয়ানি খেলাম, আর ওর একটুখানি পরোটা খেতে ইচ্ছা করছিলো, তো পরোটা আর চিলি চিকেন ওটাই খেলো। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা রুমে চলে আসি। অ্যান্ড সত্যি সারাদিন পর খুব এক্সস্টেড ছিলাম, খুব ক্লান্ত ছিলাম। যাই হোক, সব মিলিয়ে গোটা দিনটা খুব ভালো কাটলো। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।